এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় 3.2 এর আমরা এক্সট্রা জ্যামিতি গুলো করতেছিলাম। আগে বলি, যারা আগের জ্যামিতি গুলো পাওনি, অর্থাৎ বইয়ের জ্যামিতি গুলো পাওনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে জ্যামিতি গুলো করে নিবে। এবং আমি প্রত্যেকটা জ্যামিতি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করে দাও, যাতে গণিতের ভীতি কারো না থাকে, জ্যামিতির ভীতি। আমাদের এই উদ্দেশ্যই হচ্ছে গণিতের ভয়কে জয় করার প্রত্যয়। তো 8 নম্বর প্রশ্নটা আজকে আমরা দেখবো। 8 নম্বর প্রশ্ন আসলে কি বলেছে, বলেছে যে এবিসি ত্রিভুজ এর শিখর সমকোণ। তো প্রথমে বুঝতে হবে যে সমকোণ বলেছে, তার মানে সমকোণী ত্রিভুজ। আমরা জানি একটা ত্রিভুজের একটা কোণই সমকোণ হতে পারে, দুইটা কোণ কিন্তু সমকোণ হতে পারে না, তাহলে সে ত্রিভুজ হবে না। তো একটা ত্রিভুজের একটা কোণই সমকোণ হতে পারে, তো এখানে শিখর সমকোণ, আর কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো সি থেকে অতিভুজের উপর সিডি লম্ব হলে প্রমাণ করো যে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। একদম সহজ একটা জ্যামিতি, এক্সট্রা এটা কিন্তু কঠিন না। অর্থাৎ এটা আমরা কিভাবে করব, আমরা একটু বোর্ডে চলে যাই। তো প্রথমে আমরা চিত্রটা কিভাবে আঁকবো, চিত্র হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা তোমরা ইচ্ছে করলে, আমি এটা সি কোণ উপরে নিয়েছি, অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজের যে সি কোণ, এই কোণটা আমি উপরের দিকে লিখেছি। এটা এভাবে আঁকলেও হবে, আবার যদি কেউ এভাবে আঁকতে চায় যে না স্যার আমি এভাবে আঁকবো, হ্যাঁ আমি লম্ব এভাবে আঁকবো, তাও হবে। কিন্তু সেক্ষেত্রে একটু এইগুলো করতে, অর্থাৎ প্রমাণটা করতে, তার একটু খাতা ঘুরিয়ে নিতে হবে। হ্যাঁ, এভাবে আঁকলেও হবে চিত্র। অর্থাৎ যদি তুমি এরকম আঁকো যে এখানে আমি দিব হচ্ছে এ, এখানে বি, এখানে সি, হ্যাঁ তাও কিন্তু হবে, এ বি সি, তখন লম্বটা হবে কি, লম্বটা হবে এখান থেকে, এখান থেকে লম্ব হবে কার উপরে, এ বি এর উপরে সিডি লম্ব। একই চিত্র উপরের নিয়মে চিত্রটা আঁকলে হবে কি, অনুপাত করতে একটু সুবিধা হবে, কারণ নিচের দিকে ভূমি, অতিভুজটা হচ্ছে নিচের দিকে, সমকোণটা এখানে, আর এটা আঁকলেও হবে, যেটা ইচ্ছা দুটো চিত্রই কিন্তু এখানে রাইট। তো প্রশ্ন ছিল যে প্রমাণ করতে বলছে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। তো এটা আমরা কিভাবে প্রমাণ করবো, বিশেষ নির্বাচন কি লিখবো, বিশেষ নির্বাচন হুবহু আমরা সাধারণ নির্বাচন দেখেই বিশেষ নির্বাচন লিখতে পারি। তো আমি বিশেষ নির্বাচন তোমাদের লিখে দিচ্ছি কিভাবে লিখবা, যে আমি সংক্ষেপে লিখছি যে বি নি দিয়ে সংক্ষেপে বিশেষ নির্বাচন, তোমরা কিন্তু অবশ্যই বিশেষ নির্বাচন বিষয়টা লিখবা। আমি বি নি লিখতেছি যে দেওয়া আছে, যেহেতু ত্রিভুজটি বলেছে যে এবিসি ত্রিভুজ, তাহলে আমরা দেওয়া আছে লিখবো, যে দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর, এটা হুবহু তোমরা ই দেখেই লিখতে পারবে, অর্থাৎ প্রশ্ন দেখেই, সি কোণ সমান এক সমকোণ, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর সি কোণ সমান এক সমকোণ, এবং এবং সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর অঙ্কিত লম্ব, সি বিন্দু থেকে, এবং সি বিন্দু অর্থাৎ যে বিন্দু থেকে সমকোণ উৎপন্ন হয়েছিল সেই সি বিন্দু থেকে অতিভুজের উপর, সি বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব, অতিভুজ কে, অতিভুজ এ বি, তো অতিভুজ এ বি আমরা লিখে দিতে পারি, যে অতিভুজ এ বি এর উপর যে লম্ব এঁকেছি সে লম্বটা হচ্ছে সিডি, এবি এর উপর লম্ব বা সিডি লম্ব, কারণ আমাকে বলেই আছে যে সিবি থেকে সিডি লম্ব। এরপরে ওখানে লিখে প্রমাণ করতে হবে যে, তো তুমি লিখবে প্রমাণ, ওখানে লিখে প্রমাণ করো যে, প্রশ্নে তুমি লিখবে প্রমাণ করতে হবে যে, এই হচ্ছে ডিফারেন্স। তবে এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই, এটা কিন্তু হুবহু তোর প্রশ্ন দেখে লিখে দিতে পারো যে প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি ইন্টু বিডি। তো এটা হচ্ছে আমার টোটাল প্রশ্ন যেভাবে ছিল সেভাবে আমরা প্রশ্ন দেখে দেখে বিশেষ নির্বাচন লিখতে পারি। এতে প্রশ্ন যেটা ছিল এবিসি, এখানে আমরা দেওয়া আছে লিখেছি সি কোণ সমকোণ, সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি হলে প্রমাণ করতে হবে যে, এখানে প্রমাণ করো যে লিখছে, আমরা লিখছি প্রমাণ করতে হবে যে। তো এরপরে আমরা হচ্ছে প্রমাণ, এখানে কিন্তু অঙ্কন কিছু নেই, জাস্ট ডাইরেক্ট প্রমাণে চলে যেতে পারি। তো প্রমাণ
প্রমাণ আমরা কিভাবে শুরু করব, যেহেতু সি কোণ 90 ডিগ্রি আর সি কোণ কে আমরা দুইটি ভাগে ভাগ করা হয়েছে, তো সেই জিনিসটা আমরা লিখব যে ত্রিভুজ এবিসি এর সি কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি হচ্ছে তোমার এক সমকোণ। তো সি কোণ 90 ডিগ্রি, অতএব এই সি কোণকে যে দুটো ভাগে ভাগ করলো এই সিডি রেখা, তাহলে কি কি কোণ হয়? সিডি রেখা সি কোণকে দুটো ভাগে ভাগ করলো, তার মানে আমরা কি কি কোণ বলতে পারি? একটা বলতে পারি আমরা এ সি ডি, অর্থাৎ এই একটা কোণ বলতে পারি, আর এই একটা কোণ বলতে পারি, ঠিক আছে? একটা এ সি ডি বলতে পারি, একটা বলতে পারি বি সি ডি। তো আমরা এটাকে লিখতে পারি যে সুতরাং এ সি ডি কোণ, প্রথমে কোণ চিহ্ন দিবে, তারপরে বি সি ডি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এটাকে আমরা এক নং সমীকরণ লিখলাম, ডট 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 দিয়ে এক নং সমীকরণ। এই হচ্ছে ত্রিভুজ এবিসি থেকে পেয়েছি। আবার ভালো করে খেয়াল করো যে এই যে লম্ব এঁকেছে, সিডি লম্ব এঁকেছি, তাহলে এ ডিসিও কিন্তু সমকোণী ত্রিভুজ হয়, কারণ সিডি কিন্তু লম্ব, সিডি কিন্তু লম্ব, প্রশ্নই বলা আছে। আর লম্ব হলে এই কোণটা কি কোণ হয়? সমকোণ হয়। আবার এই চিত্রের ক্ষেত্রে এই কোণ কি হবে? সমকোণ হবে। তো সেজন্য আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ডি সি এর, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে যেহেতু ত্রিভুজ এ ডি সি এর এ ডি সি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, তাই জন্য আবার আমরা ধাপ দুইও দিতে পারো বা আবার দিয়েও লিখতে পারো, ধাপ এক বা ধাপ দুই দিয়ে তোমরা ধাপ আকারেও লিখতে পারো, বা ডাইরেক্ট আবার লিখে ত্রিভুজ এ ডি সি এর সেক্ষেত্রে কোন কোন সমকোণ? এ ডি সি কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণ দুইটার যোগফল 90 ডিগ্রি হবে। তো বাকি কোণ এখানে কি আছে? সি এ ডি আছে আর এ সি ডি আছে, সি এ ডি, অর্থাৎ বাকি কোণ এই একটা আর এই একটা। তো সেক্ষেত্রে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। জ্যামিতি না খুব মজা নিয়ে পড়বে, একদম ঠান্ডা মাথায় তাড়াহুড়া না করে, যেহেতু এ বি ভালো করে তাকাই দেখো, এ সি ডি ত্রিভুজের ডি কোণ সমকোণ, তাহলে এই কোণটা বাদে বাকি দুটো কোণও সমকোণ বা 90 ডিগ্রি। কারণ কি? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তো এই বাকি কোণ দুটো আমরা 90 ডিগ্রি লিখতে পারি। প্রশ্ন আসতে পারে এগুলো কেন লিখবো, কিভাবে বুঝবো যে এগুলো লিখতে হবে? এই কথা কিন্তু অনেকেই বলে থাকে যে এটা কিভাবে বুঝবো যে এইভাবেই লিখতে হবে। তাদের আমি বলি যে আসলে তুমি প্রথম জ্যামিতিটা দেখছো, তুমি 9-10 স্টুডেন্ট বা এসএসসি পরীক্ষার্থী যারাই ভিডিওটা দেখবে, যে তোমার আগে বিষয়টাকে প্রশ্ন অনুসারে জব্দ করতে হবে, তারপর বাসায় যদি একবার লেখো তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবে। প্রথম প্রশ্ন দেখেই বুঝতে পারবে এটা যেহেতু সিডিএস কে, অর্থাৎ এখানে অনুপাতের অনুপাত, অর্থাৎ সদৃশ কোণী ত্রিভুজের যে অনুপাত আমরা কাজে লাগাতে হবে। আর সদৃশ কোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের তিনটে কোণ সমান, তো আমরা কোণ সমান করবো, আমাদের টার্গেট হচ্ছে কোণ সমান করব, আর কোণ সমান করে তিনটে কোণ সমান করলে আমি সদৃশ কোণী বলতে পারবো। তিনটে কোণ লাগে না, দুটো কোণ হলেই হয়, যেমন দুটো কোণ হলে অটোমেটিক আর একটা কোণ সমকোণ হয়ে সমান হয়ে যায়। একটা ত্রিভুজের দুটো কোণ অপর ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়, তাহলে অটোমেটিক অন্য কোণগুলো কিন্তু সমান হয়ে যায়, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ যেভাবেই আঁকো না কেন, ত্রিভুজ হতে হলে তার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হতেই হবে, মাস্ট। তাহলে আমরা এখানে এক ও দুই যদি আমরা সমন্বয় করি বা এক ও দুই দেখি যে এটাও 90 এটাও 90, তো আমরা ডাইরেক্ট লিখতে পারি যে এক দুই নং থেকে পাই, তাহলে এক নং ও দুই নং থেকে পাই, এক নং ও দুই নং থেকে পাই। কি পাই? এটা ভালো করে তাকিয়ে দেখো যে এসিডি বিসিডি আর সিএডি এসিডি, তাহলে উভয় পক্ষে এসিডি বাদ হয়ে যায়, তো আমরা এভাবে লিখতে পারি যে এ সি ডি, এ সি ডি যোগ বি সি ডি সমান সি এ ডি যোগ কোণ এ সি ডি, কারণ এটাও 90 এটাও 90, উভয় পক্ষে রাইট হ্যান্ড সাইড সমান, আর রাইট হ্যান্ড সাইড সমান হলে লেফট হ্যান্ড সাইডও সমান হবে। তো আমি একটু ছোটো করে জায়গা করে নিলাম, তাহলে আমরা কী করতে পারি, এখানে আমরা কি দেখাতে পারি সেটা হচ্ছে উভয়পক্ষে এসিডি বাদ দিয়ে দিব, তো এসিডি বাদ দিলে আমার হবে বি সি ডি কোণ, বি সি ডি কোণ সমান সি এ ডি কোণ, অর্থাৎ এই যে টোটাল বড় ত্রিভুজটা অনেকেরই মনে পড়তেছে, এটা কিন্তু ক্লাস এইটের সদৃশ কোণীর সাহায্যে
সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের যে সূত্র প্রমাণ করেছিলাম আমরা, সেই নিয়ম, হুবহু সেই নিয়ম, অর্থাৎ এইটের অঙ্কগুলো তোমরা যদি ভালো করে করে থাকো, এইটের জ্যামিতিগুলো তোমরা যদি ভালো করে করে থাকো, তাহলে কিন্তু এতটুকু তোমার দেখার সাথে সাথে বোঝা হয়ে গেল। তো এই হচ্ছে দুটো কোণ সমান, একই নিয়মে আমরা এডিসি ও বিডিসি ত্রিভুজ যদি আমরা তাকাই, এডিসি ত্রিভুজ আর বিডিসি ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ যদি তাকাই, সেক্ষেত্রে দেখো যে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ কিন্তু আমার 90 ডিগ্রি। কোন কোণ আমি একটু তোমাদের দেখাচ্ছি, এই যে এডিসি আর হচ্ছে বিডিসি, এই দুটো কোণ হচ্ছে আমার 90 ডিগ্রি। তো আমি লিখবো সেই জিনিসটা যে ত্রিভুজ এডিসি, এখন ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি এর, ও ত্রিভুজ বিডিসি এর, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিসি এর কি কি সমান? এই কোণ দুটো কিন্তু সমকোণ। কোন কোণ দুটো? একটা হচ্ছে এডিসি কোণ আর একটা হচ্ছে বিডিসি কোণ। কেন সমকোণ? কারণ আমরা লম্ব এঁকেছি। আর আর এইমাত্র পেয়েছি কি বিসিডি কোণ সমান সমান সিএডি কোণ। তো বিসিডি কোণ কোথায়? বিসিডি কোণ হচ্ছে এইটা, যেখানে এই সাপোজ আমি এখানে ক্রস চিহ্ন দিলাম, আর সিএডি কোণ কোনটা? সিএডি কোণ হচ্ছে এইটা, এই যে ক্রস চিহ্ন দিলাম, এটা কিন্তু আমরা এই সমীকরণ থেকে প্রথমে পেয়েছি। তাহলে এবং দিয়ে আমরা এখানে লিখতে পারি, এবং এবং আমি পেয়েছি কি বিসিডি কোণ সমান সিএডি কোণ, এখান থেকে পেয়েছি। তো এই দুটো ত্রিভুজের, এই এডিসি ত্রিভুজ আর হচ্ছে তীর চিহ্ন কোণ সমান তীর চিহ্ন, ক্রস চিহ্ন সমান ক্রস চিহ্ন, তার মানে দুটো ত্রিভুজের দুটো দুটো কোণ করে সমান হলো, এই ত্রিভুজের দুটো দুটো কোণ করে সমান হলো। আর দুটো কোণ সমান হওয়া মানে কি? মানে হচ্ছে এই ত্রিভুজটি বাকি একটা যে কোণ অবশিষ্ট সেটাও সমান, বাকি অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে, তার মানে সদৃশ, সদৃশ কোণই, তিনটা কোণ সমান হলে তাকে সদৃশ কোণ ত্রিভুজ বলে। আমি ছোট করে জায়গা করে নিলাম, তিনটে কোণ সমান হলে সদৃশ কোণ ত্রিভুজ বলে, তোমরা অবশ্যই দেখতে পাবে মনে হয়, লিখতে সুবিধার জন্য একটু জায়গা করে নিলাম। তাহলে আমরা কোণগুলো কিন্তু অলরেডি বুঝাই দিলাম আমি একটু আগে, তাহলে সুতরাং বলতে পারবো, সুতরাং ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ বিডিসি সদৃশ কোণী বা সদৃশ, ঠিক আছে, সদৃশ কোণী, সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ, সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ। আর সদৃশ কেন করা হয়? কারণ সদৃশ করলে অনুপাত, বাহুদ্বয়ের অনুপাত সেম থাকে, অর্থাৎ একই অনুপাতে বাহুগুলো বড় হয় অথবা ছোট হয়, একই অনুপাত বাহুগুলো বড় হয় অথবা ছোট হয়, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশ, ত্রিভুজদ্বয় সদৃশ কোণী, অর্থাৎ সদৃশ কোণী বা সদৃশ। তাহলে এখন কথা হচ্ছে কিভাবে অনুপাত করব, অনুরূপ বাহুগুলো অনুপাত করব। অনুরূপ বাহু কিরকম? ভালো করে তাকাই দেখো যে এই এ কোণ, এই এ কোণের সাথে সি কোণ সমান, আবার এই বি কোণের সাথে এই পাশে ডি কোণ আর এই পাশে ডি কোণ সমান। তো ভালো করে তাকিয়ে দেখো যে এখানে কোন কোণ আর অবশিষ্ট কোণ কি, অবশিষ্ট কোণ আমি এটা এই দিই, তিন নাম্বার কোণ দিই, তিন নাম্বার আর তিন নাম্বার সমান। তো এখানে এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে বিসি বাহু, এসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে বিসি বাহু, ভালো করে তাকাও। এরপর এডি বাহুর অনুরূপ বাহু হচ্ছে সিডি বাহু, এডি বাহুর অনুরূপ বাহু সিডি বাহু, কারণ এই কোণ, এই কোণ সেম কোণ কোথায় কোথায় আছে মাথায় রাখবা। তারপরে তোমার হচ্ছে এসি বাহু হচ্ছে বিসি বাহু, এবং এডি বাহু হচ্ছে সিডি বাহু, আর সিডি বাহু সমান হচ্ছে বিডি বাহু। তো আমার সব কিছু লাগবে না, আমার লাগবে সিডি, সিডি স্কোয়ার বলছে। তো একটা একটা চালাকি করবো এরকম, চালাকিটা একটু তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে চালাকিটা হচ্ছে যেহেতু সিডি স্কোয়ার লাগবে, তাহলে সুতরাং এক পাশে সিডি লিখবা উপরে, আর এক পাশে এরকম দাগ দিয়ে সিডি লিখবা নিচে। এই যে হচ্ছে অনেক সারাই শিখাতে চায় না, আমি শিখিয়ে দিলাম, কারণ সিডি সিডি কোনগুলো সিডি স্কোয়ার। আমি বলতে পারো স্যার এই পাশে এই সিডি কোন ত্রিভুজের, সাপোজ ধরলাম এইটা এই সিডি হচ্ছে আমার এ সিডি এই ত্রিভুজের, এই একটা সিডি আমি এভাবে একটু ই করে নিই তোমাদের বোঝানোর জন্য, একটু জায়গা করে নিই, একটু ছোট করে নিই, তাহলে সুবিধা হবে, ছোট করে নিলাম। কারণ উপরগুলো আমার মনে তোমাদের লেখা হয়ে গেছে, তাহলে তোমরা টেনে আবার সুন্দর করে লিখে নিবে। এই যে এটা ছোট করে নিচ্ছি, ভালো করে তাকায় দেখো, আমি ছোট করে নিচ্ছি যে এই সিডি, ধরো প্রথম ত্রিভুজের সিডি হচ্ছে এসিডি ত্রিভুজের বাহু, সাপোজ এসি ত্রিভুজ, সিডি হচ্ছে এসিডি ত্রিভুজের বাহু। তো এখানে আমরা জানি হচ্ছে
এই যে এটা এক নম্বর কোণ আর এইটা এক নম্বর কোণ, এই কোণ দুটো সমান, এইটা দুই নাম্বার এটা দুই নাম্বার, এটা তিন নাম্বার এটা তিন নাম্বার। সিডি এই ত্রিভুজের সিডি অর্থাৎ এসিডি ত্রিভুজের সিডি মানে দুই তিন নাম্বার পাবো, আর এই এই পাড়ের ত্রিভুজ কি হবে বিডি হবে, তাহলে সিডির নিচে কিন্তু বিডি, সিডির নিচে কি বিডি বাহু, ঠিক আছে সিডির নিচে বিডি হবে। আবার এই পাশে তাহলে সিডির উপরে কি হবে ভালো করে খেয়াল করো, উপরেটা হচ্ছে আমার বড় ত্রিভুজ এডিসি ত্রিভুজ, আর নিচেটা হচ্ছে আমার বিডিসি ত্রিভুজ, অর্থাৎ এডিসি ত্রিভুজের বাহুকে বিডিসি ত্রিভুজের বাহু দ্বারা ভাগ করছি, ঠিক আছে। তো এই সিডি হচ্ছে এডিসি ত্রিভুজের বাহু আর এই বিডি হচ্ছে বিডিসি ত্রিভুজের বাহু, ঠিক একই নিয়মে এই সিডি হচ্ছে বিডিসি ত্রিভুজের বাহু অর্থাৎ এক ও দুই, তাহলে উপরে হবে কি এডি, উপরে হবে কি এডি, এডি হচ্ছে এডিসি ত্রিভুজের বাহু, কারণ এক আর দুই এই এক আর দুই কোণ সংলগ্ন বাহু এডি, তো কোনা কোনি গুণ করলে সিডি 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 স্কোয়ার আর সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি, এ হচ্ছে আমার প্রমাণিত। এটা আমি জুমের কলম দিয়ে লিখেছি তাই হাতের লেখা ভালো হয়নি, কারণ জুমের কলমের লেখাগুলো একটু এরকম হয়, যাই হোক। তো এই হচ্ছে আমার প্রমাণিত সিডি সমান এডি ইন্টু বিডি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যতবার যা লাগে দেখো এবং অবশ্যই শেয়ার করে দাও, আর তোমরা কেমন বুঝলে দেখো, এর অবশ্যই জ্যামিতি চিত্র একে পড়বে, পড়ে ব্যাখ্যাগুলো বুঝবে, তাহলেই তুমি কিন্তু জিনিসটা বুঝতে পারবে। এখানে তিন নাম্বার কোণ তোমরা যদি লিখতে চাও তাও লিখতে পারো, আবার না লিখলেও হবে, তিন নাম্বার কোণ যে সদৃশ কোণ লিখছি যে অবশিষ্ট কোণ লিখে দিলে সমস্যা নয়, লিখে দাও যে অবশিষ্ট কোণটা কি, এই তিন নম্বর কোণ এসিডি আর এদিকে তিন নম্বর কোণ হচ্ছে আর ডিবিসি। এই হচ্ছে প্রমাণিত, পুরোটা ভালো করে খেয়াল করো, একদম সহজ, সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই।